হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই দেখতে পেয়েছিলে প্রথম পার্টে দিদি ডান্স করছিল, এখনো ডান্স করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অনেক তো ডান্স হলো, এবার খাবো খাবার, কারণ সবাই খেয়ে নিয়েছে আমাকে ছাড়াই। মা বোন পিয়া, মানে মায়ের সাথে তো খুব একটা বসি না, ফ্রেন্ডদের সাথে বেশি বা বসি, কিন্তু এই বিয়েতে ফ্রেন্ডদের সাথে এতটা এনজয় হয়নি, কারণ অনেক লোকজন এসেছিল, এদিকে ওইদিকে যাওয়া যাওয়া হচ্ছিলো। ওই জন্য এখন চলে এসেছি বর যাত্রী, খাওয়া দাওয়া করার পর দাদাদের সাথে বসেছিলাম। তো আমরা যখন খাবার খেতে বসেছি তখনই চলে এসেছিলো বর। এখন দেখো বরের মুখটা তোমাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, সিঁদুরদানের ভিডিও কিচ্ছুই আমার কাছে নেই, কারণ আবার চলে গেছিলাম ডান্স করতে, তারপরে চলে এলাম বাড়ি। এখানে এখন সকালের অবস্থাটা দেখো কেমন হয়ে আছে আমাদের বাড়িটা, অনেক কষ্ট করে আমি মানে কী বলবো, বাগালাম, গুছালাম, অনেক কিছু করলাম, তারপরে স্নান টান করে এখন যাচ্ছি দিদিদেরই বাড়ি, কারণ আজকে হচ্ছে বিদায়। তোমরা সবাই জানো আমার খুবই খারাপ লাগছে যে আজকের দিনে ওকে যেতে হবে, তারপরে ভাবছি যে প্রত্যেকটা মেয়ের মানে এরকম দিন আছে, তো খুব একটা ভালো বলতে পারছি না ওরকম টাইপের কথা, কিন্তু তাও আমি বলছি যে এইটুকু পারি। এখন দেখো নিকিতা কি একটা গ্লাসে ওদের নাম লিখছে, তো এখানে সবাই মিলে খাবার খেতে বসে গেছি। আমি বৌদিদেরকে রাগাছিলাম তোমরা দু তিনবার খেলে, এখানে দেখো দিদি জামাই বউকে তোমরা দেখে না, অনুপাদির মুখটা তো খুবই মানে শুকনো শুকনো লাগছে, জানে যে আজকে যেতে হবে, আমার খুব খারাপ লাগছে। আর আমি অনেক কান্না করেছি জানো, একটু কান্না দেখলে আমার খুব কান্না লাগে, তো এখানে কি একটা নিয়ম হয় ওটা করছি এখন। তারপর আমি ক্যামেরাটা ধরে আছি, সবাইকে বলছি আয় একে একে ফটো তুলবি, তুলে নিয়ে যা। এখানে দেখো অনেক কাঁদছে অনুপাত দিয়ে, আমি বলে একটা ভিডিও করে নিই আমার যতই খারাপ লাগুক, তোমরা ভিডিওটা দেখো খুবই কষ্ট ভিডিও। শ্বশুর বাড়ি যায় উতুল খেলার ছেলে বেলা মনে পহিরা যায়। অনেক কান্নাকাটি করার পর এখন যাচ্ছে হাট। আমার কান্না তোমাদেরকে আর দেখালাম না, আমি মাকে বলছিলাম যে আমি বিয়ে করবো না, তো মাও হাসছিল আর আমি নিজেও হাসছিলাম। এখানে ফুচকা খেয়ে নিয়েছি একটু, তারপর মোমো আর আইসক্রিম দেখো আমি নিজেই বার করছি। সবাই বলছে তোর দোকান, মানে হ্যাঁ আমার দোকান, এখন যাবো আমরা কোণে যাতে, আমি রেডি হয়ে গেছি, মুখটা একটু শুকনো শুকনো লাগছে আমার দেখো। তারপরে বাসে এখানে পিয়াকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, পিয়াকে আমি বলছি তোকে হেভি লাগছে দেখতে, কিন্তু ও বলছে না না আমাকে ভালোই লাগেনি, যত যার যত ভালো লাগে তাকে তো আর তত পাইনি তারা, কী বলবো। এখন আমরা এখানে চলে
চলে এসেছি। এই দেখো এখন ভেতরে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো, ঠান্ডাও লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে দেখো অনুপাদির কাছে চলে এসেছি, অনুপাদিকে দেখতে খুবই মিষ্টি লাগছে, অনেক ভালো লাগছে। এখানে ও সবাইকার সাথে কথা বলছে, তারপর ভাবলাম যে না আমি একটু স্টেজে যাই, একটু ফটো ভিডিও করি, আমার তো লজ্জা টজ্জা লাগে না, যে স্টেজে চাপবো না, অনেকজন আছে চাপে না, আমার ফ্রেন্ডদের মধ্যে চাপতে খুঁজে না, আমি চেপে ভিডিও ফটো করলাম। তারপর বসে গেছি খাবার খেতে, এখন খাবো খাবার, একই টানায় কথা বলছি তো অমুক। খাবার খেয়ে সবাই অনেক ডান্স করলো, শুধু আমি বাদ দিই, আমি পিয়া, কারণ আজকে আমার খুব একটা ভালো লাগছে না শরীরটা। তারপর দেখো এখন যাচ্ছি বাসে, আর অনেক জোর বৃষ্টি নামিয়েছে, কি বলবো, একদম পুরো ভিজে গেছি। তারপর 3টার সময় বাড়ি এলাম, দেখছি কারেন্ট নেই। এখন দেখো এখানে নাচানাচি করছে সবাই, কারণ চারজনেই ভিজে গেছি আমরা। তো এখন ওকে বলছি ড্রেসগুলো গুছিয়ে নে। আর আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত, টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।